हेलो स्टूडेंट्स, आज के लॉजिक गेटर लास्ट टॉपिक दैट इज एक्सक्लूसिव और एवं एक्सक्लूसिव नॉर ये दो गेट ने आलोचना करब। ऑलरेडी नाइन्थ वीडियो सम्भवत पार्ट नाइन आगे समस्त वीडियोते पूरा चैप्टर टा डिटेल आलोचना करेछि, वीडियो गुलो देखे नहीं आशा करी एटा लास्ट वीडियो। चलो शुरू करी। एक्स और अथवा बला हच्छे एक्सक्लूसिव और गेट। एक्स और एटा किभाबे फर्म करेछे, इट इज द कम्बिनेशन अफ और एंड एंड छोटो एंड, ए छोटो एंड माने किन्तु एंड माने एवं एंड नॉट गेट। और बुलियन एक्सप्रेशन टा मने रखबे ए बी माने ए बी बार प्लस ए बार बी। और एटाके एब्रिविएट करे हम करे ऑपरेशन हच्छे, आमरा तो और बोलते कि बुझी सिम्पल और माने कि ए प्लस बी। और एक्सक्लूसिव और क्षेत्र ए प्लस टा सार्केल एर मध्ये रखा है, सिम्बल यूज करी ए एक्सक्लूसिव और दिले कि है ए प्लस सार्केल मध्य तो लिखबे। ओके, एबार देखे ना जाए एक लजिक सिम्बल टा कि। चलो लजिक सिम्बल टा कि बोलछे देखो। सिम्पल तुम्हारा और सार्किट और लजिक सिम्बल तुम्हारे मन आई सिम्बल टाइम इके संगे पैरल दाग इके देखते दाग टाइम इके दाग टाइम एक्सट्रा एक एडिशन आता मन रेखो भूल कर दाग ना दी चले और पेटर मध्य कि लिखे एक्स और मैं एक्सक्लूसिव और मत देखते शुद्ध दाग टाइम एक्सट्रा एखे इनपुट ए बी और एखे आउटपुट की आज ए प्लस बी लिखबे ना, ए प्लस टाइम तुम्हारा सार्केल मध्य लिखे लिखबे। এবার এটাকে ফর্ম করছি কি করে সার্কিট ডায়াগ্রাম আমরা দেখো কি কি ইউজ করছি দেখতে পাচ্ছ, নট গেট এন্ড গেট অর গেট এই তিনটে কম্বাইন করে তৈরি করছি। ভালো করে দেখো, এ যদি নট গেটে অ্যাপ্লাই করি তাহলে আউটপুট হবে এ বার, আর এখানে বি এটা নট গেটে অ্যাপ্লাই করে আউটপুট করেছি বি বার। এখন এই এন্ড গেটটাতে আমরা কি কি আউটপুট দিয়েছি, এই উপরের এন্ড গেটটাতে আমরা দুটো ইনপুট দিয়েছি দেখতে পাচ্ছ, একটা এ বার ডাইরেক্ট ঢুকে গেছে আর এখান থেকে বি কে ড্র করে এখানে ইনপুট দিয়েছি, তার মানে এই এন্ড এর ইনপুট হচ্ছে এ বার আর বি। তাহলে এই এ বার বি এই এন্ড গেট দিয়ে যখন বেরিয়ে আসবে তখন কি চেহারা নেবে, এটা হয়ে যাবে এ বার ইনটু বি। আশা করি বুঝতে পেরেছো। আর এই এন্ড গেটে কি ইনপুট দিয়েছি, এই এটাকে ড্র করেছি আর এই বিটাকে তুমি ইনভার্ট করে বি বার করেছো, তাহলে এই এন্ড এর ইনপুট হচ্ছে এ আর বি বার। তাহলে এর এন্ড থেকে কি বেরিয়ে আসবে, এন্ড মাল্টিপ্লাই করে দ্যাট মিন্স এ বি বার হবে। এবার এই এ বার বি এ বি বার এই দুটো ইনপুট করেছি কোথায়, অর গেটে। অর গেট কি করে, অ্যাডিশন করে, তাহলে এইটাকে আর এটা কি করবে, অ্যাড করে দেবে, দ্যাট মিন্স ইট উইল গিভ ইউ এ বি বার প্লাস এ বার বি। এবার তোমরা ট্রুথ টেবিলটা নিজে বাড়িতে করার চেষ্টা করো, এই সব কিছু দেখে দেখে করো না, নিজে দেখে করলে তো কিছু শেখা যাবে না, দেখে নাও তারপর নিজে একটু করে নাও বাড়ি, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। কি কি দিতে লাগবে তোমার বুঝতে পারছো, এখানে ফাংশনটা কি কি আছে দেখতে পেয়েছো, এ বি বার আর এ বার বি এই সবকটা এখানে তৈরি করে নিতে হবে তোমাকে। দেখো কি কলম করেছি, এ করেছি বি, এ বার বি বার এ বি বার এ বার ইন্টু বি, লাস্টে এই দুটোকে অ্যাড করে এ বি বার প্লাস এ বার বি, এই এতগুলো কলম তৈরি করতে হবে। এই কলমগুলোতে কি লিখেছো তুমি জানো, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে। এটাকে কমপ্লিমেন্ট দিচ্ছ মানে এবারে কি করবে, এগুলোকে জাস্ট উল্টে দিয়ে লিখবে, জিরোটাকে ওয়ান, এই জিরোকে ওয়ান, ওয়ান কে জিরো, ওয়ান কে জিরো করেছো। বি এই কলম সেকেন্ড কলমটাকে উল্টে দিলে কি হবে, ফোর্থ কলম চলে আসবে, উল্টে দেওয়া মানে কমপ্লিমেন্টেশন দেওয়া আর কি, কমপ্লিমেন্ট দিলে চলে আসবে জিরোটা ওয়ান, ওয়ানটা জিরো হয়ে যাবে। এবার এ বিবার, এ বিবার মানে এই এর সঙ্গে এই বিবার এই কলমটাকে মাল্টিপ্লাই করবে, তার মানে তোমাকে কি করে নিতে হবে, এই দুটোকে প্রেস করতে হবে, দেখতে পাচ্ছ আমি ঢেকে দিয়েছি। এ বিবার মাল্টিপ্লাই করে পেয়ে গেলে তারপরে কলমটা কি আছে, এটা প্রোডাক্ট বুলিয়ান মাল্টিপ্লিকেশন। আবার আছে এবার বি, এবার বি মানে কি হবে, এই দুটোকে ঢেকে দিলাম দেখতে পাচ্ছ, এবার বি তোমার সামনে ওপেন হয়ে গেল, এবার সেটাকে করলাম। এবার এই লাস্টে তোমরা কি করবে, এ বি বার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে দুটো কলম দুটো পেনের মধ্যে আছে তার মানে কি কি আছে দেখতে পাচ্ছ, এ বি বার আর এবার বি এই দুটোকে কি করবে, বুলিয়ান অ্যাডিশন করবে, মানে জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো জিরো, আলটিমেট ট্রুথ টেবিলটা হয়ে গেল। আর তোমরা যদি রেড লেখা যে দেখতে পাচ্ছ এ বি এ বি বার এ বার বি করে তাতেও একই নাম্বার পাবে, মানে এতটা না করলেও চলবে। ওকে, এবার আমরা ডিসকাস করব এক্স নর দ্যাট মিন্স এক্সক্লুসিভ নর গেট। লিখেছি এক্সক্লুসিভ নর গেট, এটার ফর্ম করব সে আগের মতোই, অর গেট এন্ড গেট আর নট গেট এই তিনটে গেটকে আমরা
ইউজ করলে এই এক্স নর গেটটা তৈরি হবে। আচ্ছা বুলিয়ান এক্সপ্রেশনটা কি দেখে নেওয়া যায়, আগেরটা কি ছিল মনে আছে, এ বি বার প্লাস এ বার বি, এটা আবার অন্যরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার ইন্টু বি বার। আর এটাকে লিখবো কি করে, ওই জর গেট বা এক্স অর গেট যেটা পেয়েছো তার যে কমপ্লিমেন্ট সেটাই হচ্ছে, দেখো এ প্লাস বি ইন সার্কেল মানে বুঝতে পারছো এক্স অর গেটে এটা ছিল তার কমপ্লিমেন্ট। ওকে চলো আরম্ভ করি, তাহলে লজিক সিম্বলটা কি আসবে, লজিক সিম্বলটা দেখে নাও আগে। লজিক সিম্বল হচ্ছে, তুমি নর গেটের লজিক সিম্বল তোমাদের মনে আছে, অর গেট উইথ আ সার্কেল দ্যাট ইজ নট গেট, এটা ছিল আমাদের নর গেটের স্ট্রাকচার। ওই নর গেটের সঙ্গে একটা এক্সক্লুসিভ মানে এখানে একটা এই যে এই দাগটা দেখতে পাচ্ছ, এই এক্সট্রা অ্যাডিশন করতে হবে এই কার্ভড লাইনটাকে। তার মানে যদি তুমি অর গেটের স্ট্রাকচার রেখে এই দাগটা দাও সেটা হবে এক্সক্লুসিভ অর, আর নর গেটের সঙ্গে যদি তুমি এই দাগটা দাও সেটা হয়ে যাবে এক্সক্লুসিভ নর। ওকে, আর এটা সিম্বল হচ্ছে কি, ওয়াই ইজ ইকুয়াল টু এ, এই ডটটাকে সার্কেলের মধ্যে নিয়ে তুমি এ ডট বি এই ফর্মে লিখবে। ওকে, এবারে তৈরি করেছি কিভাবে দেখে নাও, ট্রুথ টেবিলটা পরে দেখছি। এখানে আমাদের আউটপুট কি পেতে হবে তোমরা জেনে গেছো, আউটপুট পেতে হবে এ বি আর এ বার বি বার, মানে একটা এই এ বিটা কোত্থেকে আসবে, একটা অ্যান্ড গেট থেকে আসবে, আর এই এ বার বি বারটা কোত্থেকে আসবে, আর একটা অ্যান্ড গেট থেকে আসবে। এই অ্যান্ড গেটটার ইনপুট কি দেবো, এ আর বি দেবো, তাহলে এটা প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসবে অ্যান্ড গেটের আউটপুট। আর একটা অ্যান্ড গেট আমরা এ বার আর বি বার ইনপুট দেবো, সেখান থেকে আসবে এ বার ইন্টু বি বার। ব্যাস লজিকটা বুঝে গেছো, চলো দেখে নেওয়া যায়। তাহলে প্রথমে এ এটাকে একটা নট গেট দিয়ে আমি এবার বানিয়েছি, আর বি এটাকে নট গেট দিয়ে বিবার বানিয়েছি। এবার এই এবার বিবার এই দুটোকে অ্যান্ড গেটে তুমি ইনপুট দিয়েছো, অ্যান্ড গেট কি করে, এই দুটোকে মাল্টিপ্লাই করে, মানে দিস উইল গিভ ইউ এবার ইন্টু বিবার। এবার আরেকটা অ্যান্ড গেটে সিম্পলি এ কে ড্র করে নিচ্ছ এখানে, আর বি কে ড্র করে নিচ্ছ এখানে, ইনপুট হিসেবে ঢুকিয়েছো এখানে। তাহলে এই অ্যান্ড গেটের ইনপুট কি, এ বি, তাহলে এই অ্যান্ড গেট তোমায় কি দেবে, এই দুটো প্রোডাক্ট করে এ বি দেবে। এবার তুমি কি করবে, এটাকে অ্যাড করবে, অ্যাড করছো মানে কি লাগবে, অর গেট লাগবে। তাহলে এ বার বি বার আর এ বি এই দুটো তুমি একটা অর গেটে চালিয়ে দাও, উত্তর কি আসবে, এই এ বার বি বার প্লাস এ বি, হয়ে গেল আনসার। আর ট্রুথ টেবিলটা কি বলছে দেখে নি এবার, ট্রুথ টেবিলটা তোমরা এক্স অর গেটে ট্রুথ টেবিল যেমন করে করেছো সেভাবে করে করে দেখো, আমি সিম্পলি লিখে দিয়েছি, তোমরা নিজেরা করে দেখবে, এটা যাচাই ভেরিফাই করবে, ভেরিফাই করে নিজেরা আনন্দ পাবে যেন আমরা নিজেরা পারছি করতে। এটা এখানে ইনপুট কি, এ বি আর ওয়াই, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে তোমরা নিজেরা করে দেখো এটা পাবে ওয়ান জিরো জিরো ওয়ান। ওকে, আজকে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা নিট জেই মেন এবং এইচএস বা বোর্ড এক্সাম লেভেলের কিছু প্রশ্ন মানে প্রবলেম সলভ করব। ওকে।